শেক্সপিয়ারের, উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো, সেটা আমরা অ্যাডাপ্ট করেছি, স্থানীকরণ করা যাকে বলে। আমাদের বাংলায় তার নাম হয়েছে অথৈ, অথৈ লোধা। এইটা করার পিছনে, মানে যখন আমরা ভাবছিলাম যে এই ওথেলোটা নিয়ে কাজ করব, খুব ইম্পর্টেন্ট কতগুলো ইনসিডেন্ট বলি, অ্যাক্সিডেন্ট বলি, আমার চারপাশে সময়ে ঘটছে। যখন আমরা ওথেলোকে স্থানীকরণ করতে চাইছি, তখন আমাদের প্রথমেই মাথায় রাখতে হয়েছিল যে এটা তো সাদা কালো, এই সমস্যাটা তো ভীষণভাবে এসেছিল, এবং সেইটা আমি আমার সময় কিভাবে রিলেট করব, আমার সময়ের সাথে কি করে এটা দেখে মনে হবে যে হ্যাঁ এটা আজকের আমাদের নাটক, আমাদের জেনারেশন এবং আমাদের সময়ে যারা বাস করছেন, আমাদের সময়ের গ্লানি ক্লেদ, আমাদের সময়ের দুঃখ আনন্দ যৌনতা সমস্ত কিছু নিয়ে আমরা যারা বাস করছি, তারা কি করে এই সময়ের সাথে এইটাকে আমাদের নাটক বলে, আমাদের থিয়েটার বলে মনে করি। এইটা প্রথম থেকেই মাথায় ছিল। এইটা করতে গিয়ে আমরা যেটা, আমি যেটা মানে আমরা যখন অনুবাদ করি বা স্থানীকরণের কাজ করি, তখন অনেকগুলো প্রশ্ন মাথায় থাকে। সেই প্রশ্নগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে সাদা কালো এই সমস্যাটা হিন্দু মুসলমান হতে পারে, জাত বর্ণ এগুলো হতে পারে। আমরা যতই কর্পোরেট হই, যতই ম্যাকডি কোল্ড ড্রিঙ্ক নরম পানীয় সব খাই, জিন্স পরি, লিভাই স্ট্রাউস পরি, কিন্তু আমাদের মধ্যে কোথাও একটা বাসা বেঁধে আছে। রোহিত ভেমুলা থেকে শুরু করে আরও হাজারো ইস্যু যেগুলো 2012, 2013, 2014, 2015 পর পর আমাদের দেশে ঘটছে, ওই নাটকে কিছু তথ্য সেখানে উঠে আসেও সংলাপের মধ্যে দিয়ে, যে আমাদের দেশে প্রতিদিন 4 জন করে অপ্রাপ্তবয়স্ক দলিত মেয়ে রেপ্ট হয়। আম্বেদকর স্যারের একটা খুব ইম্পর্টেন্ট বই আছে, সেখানে থেকেই বোঝা যায় যে আমাদের টোটাল ইকোনমিক্যাল এবং টোটাল সোশিও ইকোনমিক স্ট্রাকচারের মধ্যেই এটা আছে, এবং সেইটা খুব নাড়া দেওয়ার মতো। তো অনুবাদ করার সময়, স্থানীকরণ করার সময় এটা মাথায় রাখতে হয়েছে। কিন্তু এই সবটা শেক্সপিয়ার যেহেতু, সেহেতু এই সবটা ছাড়িয়ে একটা অন্য জায়গায় চলে যায়, যেটা যখন স্থানীকরণ করতে করতে বুঝি যে মানুষের মানুষের সম্পর্ক, আমাদের জেনারেশনে কী করে সম্পর্ক গড়ছে আবার ভাঙছে। আমরা সকলেই জানি প্রেম, বিশ্বাস, বিশ্বাসীনতার নাটক এবং অবশ্যই ঈর্ষা। সেখানে প্রথম সমস্যা হয়েছিল ইয়াগো চরিত্রটা, যে আমার বারবারই মনে হয় যে এই চরিত্রটা আসলে একটা আইডিয়া, এরকম মানুষ হয় না। আবার আমার চারপাশে আমি এরকম কিছু মানুষ দেখেছি যারা এরকম ঈর্ষান্বিত হয়, ক্ষতি করে দেয়, আবার ভালোও বাসে। কিন্তু এটাও মাথায় রেখেছিলাম যে যেহেতু এটা তৃতীয় বিশ্বে আনতে হচ্ছে, আমাদের তৃতীয় বিশ্বের কিছু সেমিওটিক্স, কিছু কোড, সেটা যেমন সারা পৃথিবীতেই এক, কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের কিছু ইউনিক ব্যাপার থাকে, সেইগুলোকে, সেই উষ্ণতাগুলোকে মাথায় রাখতে হয়েছে। এই মানে ওভারঅল আমি হয়তো খাপ ছাড়া বলছি, খুব গুছিয়ে বলতে পারছি না, কিন্তু অনেক কিছু মাথার মধ্যে ছিল। এই নাটকের আলো কল্যাণ ঘোষ করেছেন, আবহ আমরা নিজেরাই করেছি, মঞ্চ মিলন কুণ্ডু করেছেন আমার দলেরই। আমরা চেষ্টা করি যে আমার দলের অনেক ইয়াং ফোর্স আছে, দেখতেই পাচ্ছেন, তারাই যদি কাজটা করে, সকলে মিলেই কাজ করে, মানে কেউ আলাদা এখানে একজন ডিরেক্টর, একজন লাইট আর্টিস্ট, একজন সেট ডিজাইনার, এরকম না, আমরা সবাই মিলে কাজ করি। মানে ইয়াগুর অনুগ্র চ্যাটার্জির চরিত্রায়ণ, সেটা কতখানি ঈপ্সিত পর্যায়ে পৌঁছচ্ছে কিংবা কী হচ্ছে, সেটা আমাদের কাছে আরও কিছু সময় আছে, আমরা আরও করতে করতে থাকবো, এমনকি শো শেষ হয়ে যাওয়ার পরেও তো সেটা শেষ হয়ে যায় না, সেটা চলতেই থাকবে। কিন্তু আমরা যা রিহার্সাল করেছি যতদিন, 18 দিন হোক, 20 দিন হোক, 22 দিন হোক, তার মধ্যে যে এই অভিনেতা হিসেবে নিজেকে শিক্ষিত করে তোলার যে উপাদান, সেইটা এখানে এসে আমি বলবো যে আমি আরও বিভিন্ন জায়গায় থিয়েটার করি, আমরা প্রত্যেকেই করি, কিন্তু এটা একটা বিশেষ জায়গা যেখানে এইভাবে শেখা যায়। মানে অনেকক্ষণ সময় ধরে, কোনো তাড়াহুড়ো নেই, অনেকক্ষণ সময় ধরে একটা কথা, একটা সংলাপ, একটা মুহূর্তের পেছনে সময় দেওয়া, এবং সত্যিই কোনো সন্দেহ নেই যে শেক্সপিয়ার
মানে করলে, শেক্সপিয়ার অ্যাটেন্ড করলে তার অভিনেতার ক্ষেত্রে তার যে চ্যালেঞ্জ এবং প্রায় অক্ষত, মানে শেক্সপিয়ারের যে ইয়াগো এবং অর্ণব মুখোপাধ্যায়ের মানে অ্যাডাপ্টেশনের যেই অনগ্রহ প্রায় অক্ষত, মানে মানে কোনো রকমের কোনো ছোটো বড় করা যাবে না আর কি। তো সেটা করতে গিয়ে অভিনেতা হিসেবে এক ধরনের একটা উন্নতি তো হচ্ছেই, তার রেজাল্ট আমি দিতে পারবোই এরকম আমি বলতে পারি না, আমি খুব ভীতু লোক, কিন্তু উন্নতি তো আমার এক ধরনের একটা রকম করে হচ্ছে, সেটা আমার প্রাপ্তি নাটক। আমি জানতাম না এটা ওথেলোর অ্যাডাপ্টেশন, আমি প্রথমে যখন শুনছিলাম অন্ধভাবেই শুনছিলাম, ফার্স্ট হাফ হয়ে যাওয়ার পর আমার আমার রিয়েলাইজেশন হলো আচ্ছা এটা ওথেলো, এই যে এত চমৎকার করেও বুনটটা বেঁধেছে, মনে হচ্ছে এখানকারই গল্প এখানকারই গল্প এখানকারই গল্প, একটা সময়ের পরে গিয়ে মনে হলো ও এতক্ষণ আমি ওথেলো দেখছিলাম, আমি তো ভেবেছিলাম এটা আমার দেশের নাটক দেখছি, আমার দেশের কোনো চরিত্র দেখছি। তো এই স্ক্রিপ্টটা পড়ার পর আমি জাস্ট চমকে গেছিলাম, এই সমস্তটা মিলিয়ে আমি এখন খুব পুলকিত, খুব চার্জড আপ, ভালো হবে। মানে অনির্বাণ হয়তো বললো যে ও ভীতু মানুষ তাই বলতে পারছে না কি প্রোডাক্ট আসতে চলেছে, আমি বলছি প্রোডাকশনটা খুব ভালো হবে, দায়িত্ব নিয়ে বলছি। আমাদের অথই প্রযোজনাটির প্রথম অভিনয় 5th March রবীন্দ্রসদন শনিবার সন্ধে 6টা, 9th March বুধবার সন্ধে 6টা একাডেমি অফ ফাইন আর্টস, এবং 30শে মার্চ গিরিশ মঞ্চ সন্ধে 6টা।